গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমি রেডি হয়ে গেছি সকাল সকাল, এখন আমি যাচ্ছি কলেজে। তো কলেজ থেকে আসবো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকে হয়তো বাড়িতে একটা স্পেশাল জিনিস রান্না হবে, তো সেটা তোমার সঙ্গে শেয়ার করব, যেটা আমার মায়ের হাতের খেতে সবাই ভালোবাসে। তো আগে চলো, আগে যাই কলেজে, কলেজ থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো চলো কলেজে যাওয়া যাক। কলেজ থেকে চলে এসেছি, আমি ফ্রেশও হয়ে নিয়েছি, আর এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখন আমি তোমাদেরকে মানে আমি একটু মুখে কি লাগাবো, একটু টোনার লাগাবো, যেহেতু অনেকটা ড্রাই হয়ে গেছে, মানে ওয়েদারটা অনেকটা ড্রাই, তো সেই জন্য মুখটুক ধোয়ার পর একটু মানে মুখে যদি একটু টোনার লাগানো যায় তাহলে কিন্তু ভালো হয়। এই সময়টাতে না কোনো ময়েশ্চারাইজার লাগাতে ইচ্ছা করে না, কারণ বহুত মানে কি হয় গরম লেগে যায়, যেহেতু আমি রান্নাঘরে গিয়ে এখন শ্যুট করব, তো সেই জন্য ঘেমে যাওয়া হয়। তো সেই জন্য আমি কোনো রকমের লাগাবো না, কি বলে ময়েশ্চারাইজার ক্রিম লাগাবো না বা এইসব কোনো কিছু লাগাবো না, আমি সিম্পল একটা টোনার লাগাবো, বাস টোনার লাগিয়ে আমি চলে যাবো আর কি শ্যুটের জন্য, ভিডিওটা শ্যুট করে নেবো আর কি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকে ভিডিওটা দেখো। তো আমি যেটা টোনার লাগাচ্ছি সেটা হলো গুড ভাইবসের টোনার লাগাচ্ছি, এটা উইথ হ্যাজেলের টোনার। তো এই টোনারগুলি কিন্তু খুব ভালো, বেশ ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় আমাদের মুখে, তো বেশ ভালো কিন্তু। তো এইভাবে টোনারটা লাগিয়ে নিলাম আর ইনস্ট্যান্ট একটা কিন্তু গ্লো এসে যায়। তো দেখো এই যে এটা কিন্তু ইনস্ট্যান্ট গ্লো আসে, খুব সুন্দর। আর লাগিয়ে নিব একটু লিপ বাম, যেহেতু শুকনো দিন, ড্রাই লিপসের প্রবলেম তো থাকেই সবারই, তো একটু লিপ বাম লাগিয়ে নিব। ব্যাস হয়ে গেল, এখন তোমাদের সঙ্গে চলো রেসিপিটা শেয়ার করে দিই। এটা যেটা রেসিপি তোমাদের সকালে বলেছিলাম যে আজকে মা একটা স্পেশাল রেসিপি বানাবে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো মানে বাইরের সব মানুষ কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি যখন আমাদের বার্থডে টার্ডে হতো আমার বাবা আমার ভাইয়ের, তো মা এটা রান্না করতো আর সবাই কিন্তু খেয়ে ভালো মানে ভালো বলতো আর কি, যে আর বলতো যে মানে কী দিয়ে রান্না করেছো বা কীভাবে রান্না করেছো, এত সুন্দর হয়েছে, এত টেস্টি হয়েছে, এমনকি এখন পর্যন্তও বলে, এত যে আমাদের বয়স হয়ে গেছে এখন, এখন পর্যন্তও বলে যে তোমার মায়ের হাতে রান্না ওই রেসিপিটা কিন্তু এখনও মনে পড়ে আর কি, এখনও মনে হয় যে হাতে লেগে আছে মানে গন্ধটা আর কি, তো এইভাবে বলে আর কি। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো। মা একদম ঘরোয়া পদ্ধতিতে বানায়, বাট খুব মানে খেতে খুব টেস্টি হয় আর কি সেটাই। তো সেই জন্যই তোমাদের সঙ্গে, কোনো স্পেশাল না, এমন না যে খুব একদম রেস্টুরেন্টের মতন আহামরি কিছু, এরকম না, খুব ঘরোয়া তরফে বানায় কিন্তু খুব টেস্টি হয় বানানোটা আর কি, খুব খেতে খুব ভালো হয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আচ্ছা তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করে দিই। আমি কিন্তু প্রায় তিন রকমের টোনার লাগাই, একটা তো তোমাদেরকে বললাম উইথ হ্যাজেলের একটা টোনার, এটা মালবেরি টোনার, গুড ভাইবসেরই মালবেরি টোনার, গ্লো টোনার, এটাও কিন্তু খুব ভালো আর এটার স্মেলটাও কিন্তু খুব সুন্দর, এটাও আমি ইউজ করি। আরেকটা আমি ইউজ করি, এটা হলো ডিটান গ্লো টোনার, এটা উপটানের ডিটান গ্লোটা, এটাও গুড ভাইবসেরই হয়। তো এটা কিন্তু তোমার ট্যান রিমুভালের জন্য খুব ভালো, যাদের রোদ্রে মানে গিয়ে বা বাইরে সানলাইটের জন্য খুব ট্যান হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো। তো আমি এরকম ইউজ করি গুড ভাইবসের জিনিস, অ্যাকচুয়ালি আমার ভালোই লাগে আর আমার স্যুটও হয়, স্কিনে আমার ভালো মতন স্যুট হয়ে যায়, তো আমি এরকম তিন রকমের টোনারই ইউজ করি। তো সেটাই তোমাদেরকে বলে দিলাম আর কি। তো চলো এখন রেসিপিটা শেয়ার করি তোমাদের সঙ্গে। আর এভাবে ঘরের দরজা খিড়কি সব বন্ধ করে রাখতে হয়,
কারণ বাইরে হাওয়া আর পুরো ঘর দুয়ার একদম ধুলো ধুলো হয়ে গেছে। আর আমি তো আজকে সকালে ঘরটা মুছে গেছি, তবু এখন আবার হাওয়া দিয়েছে তো ধুলো ধুলোই হচ্ছে, তো সেই আর কি। তো তোমাদেরকে বলে দিই যেটা রেসিপির কথা তোমাদেরকে বলছিলাম, সেটা হলো চিকেনের রেসিপি, লোকাল চিকেনের রেসিপি আমার মায়ের হাতে। আর এটা কিন্তু অনেক লোকের ফেভারিট, মানে অনেক লোকের, আগে আমরা মানে বার্থডে, আমি তোমাদেরকে বললামই আগে আমাদের বার্থডে খেতে যারা আসতো তারাও কিন্তু আমার মায়ের হাতে এই চিকেন খেতে কিন্তু এখনও বলে যে আপনার হাতে এই চিকেনটা কিন্তু খুব ভালো আর কি, খুব ভালো হয় আর কি আপনার হাতে চিকেনটা, তো এখনও মানে বলে আর কি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। তো এখানে সব রেডি করে নিয়েছে মা, সব কিছু বাটাবাটি করে। চিকেনের রেসিপিটা বানানোর জন্য চিকেনটাকে প্রথমত ভালো মতন পরিষ্কার করে এখানে দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, আর পেঁয়াজ বাটা, আর কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেওয়া হচ্ছে জিরা, ধনে আর লঙ্কা বাটা। তো জিরা, ধনে আর লঙ্কা বাটা এইসব দিয়ে কিন্তু ম্যারিনেট করতে হবে প্রথমে চিকেনটাকে। ম্যারিনেট করার জন্য এখানে দিয়েছে হলুদ গুঁড়ো, আর এখানে মাংসের পরিমাণটা 700 গ্রাম মতন আছে। এই সব কিছু দিয়ে কিন্তু একসঙ্গে ম্যারিনেট করে আমার মা এই চিকেনটাকে রান্না করে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দিয়ে দিচ্ছে লাল মরিচের গুঁড়ো, তার শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ঝাল আর কালার দুটোই আনবে। এখানে দিয়ে দিচ্ছে লবণ, নুন, এখানে মানে পরিমাণ মতো নুন দিয়েছে, কিন্তু পরে যখন গ্রেভি হবে চিকেনের তখন আরও একটু নুন অ্যাড করতে হবে। দিয়ে দেওয়া সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, যেটা ধনে গুঁড়ো ছিল না, এটা ছিল জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। আর দিয়ে দেওয়া হচ্ছে এখানে তেজপাতা, তিন চারটা তেজপাতা এভাবে একটু ছিঁড়ে নিয়ে। আর দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। তো এই সব কিছু দিয়ে কিন্তু চিকেনটাকে ভালো মতন ম্যারিনেট করে রাখতে হবে। আর এটা সর্ষের তেল দিয়ে কিন্তু রান্নাটা হবে, আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করতে হবে, তাহলে সে বেশি টেস্টি হবে খেতে। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ চিনি। তো সব কিছু দিয়ে কিন্তু, সব কিছু উপকরণ দিয়ে ভালো মতন চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে রাখা হচ্ছে। তো চিকেন রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে তেলের মধ্যে আলুগুলি ভেজে নিতে হবে। তো আলুগুলি এইভাবে কাট করে নেওয়া হয়েছে, আর এটা ভেজে নিতে হবে। এটাও গাছেরই আলু, গাছের আলু দিয়ে চিকেনের গ্রেভিটা রান্না হচ্ছে। আলুগুলি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব। আলুটা ভেজে নেওয়া হলো, আর এখন দিয়ে তেলে দিয়ে দেওয়া হচ্ছে জিরে ফোড়ন, দিয়ে দেওয়া হচ্ছে রসুন, দিয়ে দেওয়া হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ, তো পেঁয়াজ রসুনটা ভালো মতন ভেজে নিতে হবে, কেটে রাখা টমেটো, গাছের টমেটো। দিয়ে দেওয়া হচ্ছে বাটা, পেঁয়াজ মানে পেঁয়াজের পেস্ট, আর সবগুলি একসঙ্গে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। তো পেঁয়াজ এটা ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটো, পেঁয়াজ, রসুন, এবার দিয়ে দেওয়া হচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেনটা। ভালো করে কিন্তু এখন এটাকে মিক্স করে নিতে হবে। তো মাংসটা ভালো করে মিক্স করে দেওয়া হয়েছে, আর এখন এটাকে কষিয়ে কষিয়ে কিন্তু ভালো মতন ফ্রাই করে নিতে হবে। এটা কিন্তু লোকাল চিকেন, আমাদের বাড়িতে ব্রয়লার মুরগি খাওয়া হয় না, লোকালই খায়।
মা বাবা খায় না মাংস, ভাই আর আমি খাই লোকালটা। তবু ভাই খায় সব কিছু, বাট আমি লোকালটাই খাই। তো মার হাতের বানানোটাই খাই, অন্য কারো হাতের বানানো আমি মাংস কিন্তু খাই না। শুধুমাত্র মার হাতের বানানো এই লোকাল চিকেনটা কিন্তু খাই আমি। বা আমি নিজে বানালেও খাই। তো দেখো তোমরা, চিকেনটা কিন্তু অনেকটা ফ্রাই হয়ে গেছে আর কালারটাও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসছে। তো এইভাবে কষিয়ে কষিয়ে মশলার সঙ্গে কিন্তু চিকেনটাকে ফ্রাই করতে হবে। দিয়ে দেওয়া হলো ভেজে রাখার আলুগুলি। এবার আলুর সঙ্গে ভালো করে কিন্তু মিক্স করে কষাতে হবে, আলুর ভিতরেও মশলাগুলো ঢুকে যাবে। মাংস আলু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা কিন্তু বেশি টক না, হালকা টক। তো এটা একটু ভালো করতাম ফেটিয়ে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। ভালো মতন মিক্স করে নিতে হবে দইটা দিয়ে। সামান্য পরিমাণ জল দিয়ে দেওয়া হলো, এখন আর একটু ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলাটাও কিন্তু এখন ভালো মতন কষে যাবে জলটার সঙ্গে। ঢাকা দিয়ে দেওয়া হলো। তো দেখো সে জলটা কিন্তু শুকিয়ে গেছে আর মশলাটাও কিন্তু ভালো মতন কষে গেছে, সাইড দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে আর কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে মশলার, পরিমাণটা অনেকটা কিন্তু কমে গেছে। তো এটা কিন্তু পুরো কষা মাংস হয়ে গেছে, কালারটা কিন্তু সুন্দর এসছে একদম দারুণ। তো এবার গ্রেভির জন্য জলটা দিয়ে দেওয়া হলো। গ্রেভিটা কিন্তু কম পরিমাণেই হবে, আমরা বেশি মাংসের গ্রেভি ভালোবাসি না, তো সেই জন্য অল্প পরিমাণে জল দেওয়া হলো। তো এই হলো মাংসটা, দেখো কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কিন্তু। তো এই হলো আজকের লাঞ্চ, এখানে পোলাও আর এখানে আছে মাংস। তো একদম সিম্পল বাট টেস্টি। তো এটা আজকের লাঞ্চ। তো দুপুরে লাঞ্চের পর আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, তোমাদের তো দেখালাম যে আমাদের গাছের যে টমেটো উঠে উঠিয়েছে মা, ওগুলো তোমাদের সঙ্গে দেখালাম। তো আমি অ্যাকচুয়ালি কতগুলি কাজ করছিলাম, তো কিছু কিছু জিনিস বানাচ্ছিলাম আর কি, দেখো তোমাদেরকে দেখাই কী জিনিস বানাচ্ছিলাম। এই জন্য অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করতে পারিনি এই ব্লগটা।
এরকম কিছু জিনিস বানাচ্ছিলাম আর কি, আমার স্টাডি রিলেটেড এইসব জিনিস। তো এইসব বানাচ্ছিলাম, তো সেই জন্য তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারিনি। এইসবই কাজ করছিলাম আর কি আমি। একটা তোমরা দেখতেই পেলে যে আমি কি কাজ করছিলাম, সেই জন্য তোমার সাথে কথা বলা হয়নি। তো এখন অনেক রাত্র হয়ে গেছে, তো আমরা আস্তে আস্তে ভাতটা খেয়ে মানে ডিনার করে খুশিও করবো সবাই। তো যদি আমার ব্লগগুলি দেখে তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো বেশি করে। আর আমি যেটা রেসিপি দেখালাম তোমাদের কাছে চিকেনের, ওটা বানিয়ে দেখো কেমন লাগে তোমরা বলবে কিন্তু আমাকে কমেন্টে। আর চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নতুন একটা ব্লগে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটা হলো তোমার দেবশ্রীস লাইফ, ওটাকে গিয়ে সবাই ফলো করে দিও, ওখানেও কিন্তু তোমার ভিডিও পাবে। তো চলো টাটা।